হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনস্টা ব্লগস। আজকে আমরা দেখতে পাচ্ছি এই নজরুল ভার্সিটিতে এসেছি আমরা। ময়মনসিংহের 30 সালে এই নজরুল ভার্সিটি অবস্থিত। পাশেই দেখা যাচ্ছে যে একটা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এখন আমরা যাচ্ছি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর এই পাশে হচ্ছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল স্টাডিজ। তো বিশাল ভবন তৈরি হয়েছে, এটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, আর ওই পাশেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। দুইটা উইং একসাথে এখানে একই বিল্ডিং, মাঝখানে শুধু এখানে এটা জয়েন্ট করা হয়েছে। এপাশে আপনার হাঁটার রাস্তা, ওই যে দূরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো। এই ভার্সিটিটা প্রতিদিন ডেভেলপ হচ্ছে। এপাশে শেখ মুজিবুর রহমানের একটা মূর্তি দেখা যাচ্ছে। আসুন আমরা এই বিল্ডিং এর দিকে যাই। এই সাইডে আরো বিল্ডিং দেখা যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, বিস্তীর্ণ মাঠ ওই সাইডে। এখানে কিছুটা অন্ধকার আছে। আর একটু কাছে থেকে দেখি, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তোর ডিজাইন শৈলী ভালো, সুন্দর করে ডিজাইন করা হয়েছে। উপরে অনেক উপরে, এটা মাঝখানে, এটা হচ্ছে সেন্ট্রাল কোর্টইয়ার্ড। এপাশে আবার এটা উপরের দিকে চলে গেছে, এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। আমরা ওই পাশে যাই, ওইদিকে আরো বিল্ডিং আছে। এখানে এটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং, লাইব্রেরি বিল্ডিং আমরা ওই পাশ থেকে সামনে থেকে দেখব। লাইব্রেরি সামনে থেকে দেখি, আমরা ওইদিকে যাচ্ছি। এখানে আরেকটা বিশাল বিল্ডিং হচ্ছে, ওটা এখনো কনস্ট্রাকশন শেষ হয়নি। তো এদিকে চলে গেছে রাস্তাটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, এবং পাশে আপনারা এই যে সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। এপাশে লাইব্রেরির আরেকটা উইং। তো এই পাশে যদি আমরা দেখি বাম দিকে, দেখুন কুয়াশার কারণে আসলে একটু অন্ধকার আসতেছে শীতের দিন বিকেল বেলা। তো মাঠ সমান করা হয়েছে, বিস্তীর্ণ খেলার মাঠ। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং, ক্যাম্পাসের প্রথম দিকে ছিল।
এখন আমরা এপাশে লাইব্রেরি বিল্ডিং দেখতে পাচ্ছি। সেন্ট্রাল লাইব্রেরি আর ওটা হচ্ছে আইবিএ বিল্ডিং। ওই পাশে আরো কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন যদি আমরা মাঠের দিকে দেখি তাহলে এটা হচ্ছে খেলার মাঠ, বিশাল মাঠ। চমৎকার বিকেল বেলা, এই মনোরম পরিবেশে অনেকে এখানে বেড়াতে আসে। নজরুল ভার্সিটি এটা অনেক বড় ক্যাম্পাস হবে, অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে, অলরেডি কিছু হয়েছে এবং এটা ডেভেলপমেন্ট চলছে। একসময় ছাত্ররা ম্যাচ করে থাকতো, এখন আপনার ই হওয়াতে, আবাসিক হলগুলি হওয়াতে আস্তে আস্তে সেখানেই ছাত্ররা উঠছে। এপাশে একটু ডিবির মতো আছে উঁচু মাটি। লাইব্রেরি ডিজাইনে আসলে এই পাশে একটা অংশটা অত্যাধুনিক মার্কেটের মতোই গ্লাস এবং স্টিলের প্যানেল দেওয়া হয়েছে। পাশ দিয়েও আপনাদের ওপেনিং এবং উইন্ডোগুলি অনেক বড় বড়। সামনে বেশ বড় তিনটা কলাম দেখা যাচ্ছে। এই একই রকমের কলামের ব্যবহার কিন্তু ওই পাশেও সুস্পষ্ট। আপনারা দেখুন সোশ্যাল স্টাডিজ এবং বিজনেস স্টাডিজের যে দুটি উইং, এটা মাঝখানের যে কোর্টইয়ারটা, এটা কিন্তু আপনার অনেকগুলি কলাম দিয়ে করা হয়েছে এবং ওটার মাঝখান দিয়ে দেখুন বসুন্ধরার মতোই, বসুন্ধরা শপিং সেন্টারের মধ্যে ফাঁকা আছে, ফাঁকা দিয়ে একদম উপর পর্যন্ত দেখা যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ইনস্টা ব্লগসের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।